বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক একটা ইন্টারেস্টিং সেটিংস নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে সেটিংসটা হচ্ছে যাদের ফোন আপনার বন্ধুরা আপনার পরিবারে কেউ অন্যরা ব্যবহার করে তাদের জন্য। ধরুন আপনার বন্ধু আপনার কাছে ফোনটা চাইছে যে দোস্ত, ফোনটা একটু দিয়ে আমি একটু ফেসবুক চালাবো। এখন বন্ধুরা, আপনি আপনার বন্ধুকে ফোনটা দিলেন, এখন সে চাইলে ফেসবুক থেকে বের হয়ে আপনার ইউটিউব বা আপনার ফোনের গ্যালারি থেকে অনেক কিছু দেখতে পারবে। এখন বন্ধুরা, আজকে ভিডিও হচ্ছে মূলত এই নিয়ে, আপনাকে কোনো প্রকার অ্যাপ লক ব্যবহার করতে হবে না। আজকে ভিডিওটা কিন্তু অ্যাপ লক থেকে একটু বিপরীত। কীরকম? আপনার বন্ধু আপনার কাছে ফোনটা নিচ্ছে যে দোস্ত, তোর মোবাইলটাতে আমি একটু ফেসবুক চালাবো। এখন বন্ধুরা, আপনি আপনার বন্ধুকে মোবাইলটা দেওয়ার আগে ফেসবুকের মধ্যে লকটি লাগাই দিবেন। এখন সে চাইলে ফেসবুক থেকে বের হতে পারবে না। ফেসবুক থেকে বের হয়ে যে ইউটিউবের মধ্যে যাবে সেটাও সে পারবে না, বা গ্যালারির মধ্যে যাবে সেটাও সে পারবে না। মূলত আজকে ভিডিও হচ্ছে এই নিয়ে যে আপনার বন্ধু না, আপনি যার কাছে দেন, দেওয়ার পর আগে আপনি লকটা করে দেবেন। যে অ্যাপসের মধ্যে লকটা করে দেবেন সেই অ্যাপসটি ছাড়া অন্য কোনো অ্যাপস চালাতে পারবে না। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করতে হবে না, সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর একটা অপশন পাবেন সিকিউরিটি। দেখুন বন্ধুরা, সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটি। আপনারা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন স্ক্রিন পিনিং। বা যারা এই সিকিউরিটি অপশনে গিয়ে না পাবেন, তাহলে উপরে দেখুন বন্ধুরা একটা সার্চ অপশন আছে। আপনাদের বেলায় সার্চ অপশনে যাবেন বন্ধুরা, সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার দেওয়ার পর আপনারা লিখবেন PIN। আপনারা শুধুমাত্র লিখবেন PIN, পিন। পিন লেখা মাত্রই যারা স্যামসাং ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আসবে পিন উইন্ডোজ। আপনাদের যারা স্যামসাং ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আসবে পিন উইন্ডোজ, আর যারা স্যামসাং বা অ্যানাদার ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আসবে স্ক্রিন পিনিং। আপনার স্ক্রিন পিনিং অপশনে ক্লিক করে দেবেন। স্ক্রিন পিনিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পর বন্ধুরা এখানে বলতে আপনাকে কী করে এই অপশনটাকে চালু করতে হবে। টু পিন এ স্ক্রিন, আপনাকে যদি পিন স্ক্রিন করতে চান তাহলে ট্রানজিট সেটিংস, আপনাকে এই সেটিংসটাকে অন করতে হবে। টু ওপেন অ্যান অ্যাপ, আপনাকে অ্যাপের মধ্যে আপনাকে বসে অ্যাপটাকে ওপেন করতে আপনি কোন অ্যাপের মধ্যে লকটা লাগাবেন। টাচ দি রেসেন্ট বাটন, আপনাকে রেসেন্ট বাটনে চাপ দিতে হবে। টাচ দি পিন আইকন, আপনাকে পিন আইকনে টাচ করতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনি চালু করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা সব প্রথম কাজ হচ্ছে আপনাকে সেটিংসটাকে অন করা। তো আমি সেটিংসটাকে অন করব। অন করে দেওয়ার পর বন্ধুরা এখানে অপশন আছে, দেখুন। আপনারা যারা প্রথমবার আছেন তারা অবশ্যই এই সেটিংসটাকে সবাই চালু করবেন। এটা মূলত কি? এটা হচ্ছে বন্ধুরা আস্ক ফর আনলক প্যাটার্ন বিফোর আনপিনিং। এটার মানে এটাই যে যখন আপনারা লকটা করে দেবেন, ধরুন আপনার বন্ধুকে আপনি ফোনটা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর আপনারা লকটা করে দিয়েছেন, এখন আপনাকে তারা প্রথমবার আপনারা এটাকে অন রাখবেন। আপনাকে বুঝতে হবে যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। খোলার জন্য আপনি যখন আপনার ফোনের ব্যাক বাটন চাপবেন, রেসেন্ট বাটন চাপবেন, তাহলে তারা আপনাকে বলে দিবে যে আপনাকে এই বাটন চেপে আপনাকে লকটি খুলতে হবে। এজন্য আপনাকে যদি আপনারা এটাকে অফ রাখেন তাহলে কিন্তু আপনাকে তারা বলে দিবে না যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। অবশ্যই প্রথমবার যারা আছেন তারা এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর তারা আপনাকে বলে দিবে যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। প্রথমে আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমার কাজ শেষ। এখন আমি আমার অ্যাপের মধ্যে লক লাগাবো। তরুণ বন্ধুরা, আমি এখন আমার বন্ধুকে দিলাম ক্যালকুলেটরের মধ্যে। এখন আমি সে আমার বন্ধু ক্যালকুলেটরের মধ্যে গেল, আমি তাকে ক্যালকুলেটর, ধরুন আপনার বন্ধু ফেসবুকের মধ্যে গেছে, আমি আপনাকে ক্যালকুলেটরের মধ্যে গিয়ে দেখাইতেছি। ক্যালকুলেটরের মধ্যে যাওয়ার পর আমি আপনাকে কী করে রেসেন্ট বাটন চাপ দিবেন। এই এটা হচ্ছে আমার রেসেন্ট বাটন। অনেকে রেসেন্ট বাটন চিনেন বন্ধুরা, যেটার মধ্যে আপনারা এই সাম্প্রতিক যেই আপনারা অ্যাপসগুলো ব্যবহার করতেন সেই অ্যাপসগুলো দেখেন, যেভাবে দেখেন। অথবা অনেকে আছেন হোম বাটনের চ্যাপ, এটা হচ্ছে বন্ধুরা হোম বাটন। আপনারা একদম মধ্যে চলে আসেন, যেটা হচ্ছে হোম বাটন। আর যেভাবে আপনারা এই অ্যাপসগুলোর মধ্যে দেখেন সেই আপনারা সাম্প্রতিক যে অ্যাপসগুলো ব্যবহার করতেন সেগুলো দেখতে যে বাটনটি ব্যবহার করেন এটা হচ্ছে বন্ধুরা রেসেন্ট বাটন। অনেকের ক্ষেত্রে হোম বাটনের চাপ করে ধরে রাখলে এই বাটনটা আসে। এক্ষেত্রে বন্ধুরা আমি আমার এই রেসেন্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেওয়ার পর এখানে বন্ধুরা দেখুন একটা নতুন একটা আইকন আসছে, পিন আইকন। পিন আইকন আসতে আমি এখন এই পিন আইকন একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে স্ক্রিন ইন পিন। আমার কিন্তু স্ক্রিনটা অলরেডি লক হয়ে গেছে, ক্যালকুলেটরের মধ্যে লক হয়ে গেছে। এখন আমি ক্যালকুলেটরকে বের হতে গেলে আমাকে লকটিকে খুলে বের হতে হবে। স্ক্রিন পিনিং লকস দি ডিসপ্লে ইন এ সিঙ্গেল ভিউ, শুধুমাত্র সিঙ্গেল মানে একটি অ্যাপস আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন লকটি খোলার আগ পর্যন্ত। টু আনপিন, যদি আপনার লকটি খুলতে চান। টাচ অ্যান্ড হোল্ড ব্যাক ফর 2 সেকেন্ডস, আপনাকে টাচ করতে হবে এবং হোল্ড করে ধরে রাখতে হবে। আপনাকে প্রথম আপনার ব্যাক, এখানে বলছে যে ব্যাক মানে ব্যাক বাটন ফর 2 সেকেন্ড, আপনাকে 2 সেকেন্ডের মতো আপনার ব্যাক বাটনটিকে প্রথমে চাপ দিবেন, তারপরে চাপ করে ধরে রাখবেন। আর বলছে আমাকে আপনাদের বেলা কিন্তু এটা পরিবর্তন হবে। আপনারা যদি স্যামসাং ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন হবে। আপনাদের বেলা বলে দিতে পারে যে আপনাকে এখানে বলছে শুধুমাত্র ব্যাক বাটনের চাপ এবং ব্যাক বাটনটা ধরে রাখতে হবে। আপনাদের বেলা বলতে পারে ব্যাক বাটনের চাপ দিন, তারপর হোম বাটন চাপুন, ব্যাক বাটনে চাপ দিন, তারপরে রেসেন্ট বাটন চাপুন, বা রেসেন্ট
সেন্ড বাটন চাপুন, তারপর হোম বাটন চাপুন, আপনি দেওয়ালাটা পরিবর্তন হবে। প্রথমবার যারা এটা করবেন, করার আগে আপনারা অবশ্যই নিচের এই সব সবটা লিখে আপনারা একটু কোথাও খাতা কলমে বা আপনার একটা ফোনের মধ্যে লিখে রাখবেন। যদি আপনারা লকটা খুলতে না পারেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, বা আপনারা এটা কোনো সমস্যা নেই, এটা না খুলতে পারলেও খোলা পদ্ধতি অনেক আছে, আপনারা কোনো প্রকার ভয়ের কোনো কারণ নাই। আপনারা প্রথমে এবার লক করবেন, লক করে দেওয়ার পর আপনাকে একটু একটু চেষ্টা করবেন এটা বোঝার যে আপনাকে এটা কী বলছে, যে আপনাকে কীভাবে লকটি করতে হবে। আমাকে বলছে যে টাচ অ্যান্ড হোল্ড ব্যাক ফর 2 সেকেন্ড, আমাকে টাচ করতে হবে এবং হোল্ড করে ধরে রাখতে হবে আমার ব্যাক বাটনটিকে। আপনাদের বেলা এটা বলে দেবে, আপনারা একটু খাতা করে লিখে রাখবেন যাতে আপনারা ভবিষ্যতে কোনো প্রকার বিপদে না পড়তে, বিপদে পড়বে না কোনো প্রকার সমস্যা নেই। তো বন্ধুরা, আমার যেহেতু ঠিক আছে, আমাকে ব্যাক বাটন আমি বুঝে বলছি যে আমাকে ব্যাক বাটন চাপ দিতে হবে, তারপর ব্যাক বাটনের মধ্যে ধরে রাখতে হবে। তো বন্ধুরা, আমি কী করলাম, গঠিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন স্ক্রিন পিনড, মানে আমার স্ক্রিনটা কিন্তু পিন হয়ে গেছে। এখন বন্ধুরা দেখুন, আমি যদি আমার ব্যাক বাটনের চাপ দিই তাহলে তারা আমাকে বলে দিছে, আমি যেহেতু আগে এটাকে অন করে রাখছিলাম, টু আনপিন দিস স্ক্রিন, ব্যাক বাটনের চাপ দিলাম, প্লিজ টাচ অ্যান্ড হোল্ড ব্যাক কি, আমাকে তারা কিন্তু বারবার বলে দিতেছে। আপনারা যদি ওই সেটিংস অপশনে গিয়ে আর ওই 2 নম্বর যে অপশনটা সেটাকে অন করে না দেখেন তাহলে কিন্তু আপনাকে তারা বলে দিবে না, অনেকবার চেষ্টা করার পর বলবে। আপনি যদি অফ করে রাখেন তাহলেও বলবে, অনেকবার চেষ্টা করার পর বলবে। দেখুন বন্ধু, আমি ব্যাক বাটন চাপলাম, হোম বাটন চাপলাম, আমার রেসেন্ট বাটন চাপলাম, তারপর আমি নোটিফিকেশান বাটন টানি, কিন্তু কোনো কাজ হয় না। দেখুন বন্ধু, নোটিফিকেশান বাটন টানি কোনো প্রকার কাজ হয় না। এখন আপনাদেরকে কীভাবে লকটি করতে হবে, আপনার বন্ধু কিন্তু ফেসবুক, ধরুন আপনি বন্ধু ফেসবুকের মধ্যে গেছে, এখন সে ব্যাক বাটন চাপবে, পাওয়ার বাটন চাপবে, কোনো প্রকার কাজ হবে না। পাওয়ার বাটন চাপলে কোনো প্রকার কাজ হবে না, হোম বাটন চাপলে কোনো প্রকার কাজ হবে না, শুধুমাত্র আপনি জানেন যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। এখন বন্ধু নিচে আপনাকে বলে দিতেছে যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। আমাকে বলছে যে প্লিজ টাচ অ্যান্ড হোল্ড ব্যাক কি, আমাকে ব্যাক বাটনের মধ্যে টাচ করতে হবে এবং হোল্ড করে ধরে রাখতে হবে, মানে হোল্ড মানে ধরে রাখতে হবে, টাচ প্রথমে টাচ করবো তারপর হোল্ড করে ধরে রাখবো, এভাবে আপনাদের স্ক্রিনটা লক্ষ্য করুন, টাচ করতে হবে তারপর হোল্ড করে ধরে রাখতে হবে। তো বন্ধুরা, আমি এখন ব্যাক বাটনের মধ্যে টাচ করলাম, তারপরে হোল্ড করে ধরে রাখলাম। দেখুন বন্ধুরা, লকটা কিন্তু খুলে গেছে। এখন আমি আমার ফোনের যে লকটা আছে সেই লকটা দিয়ে আমি আবার টিকিট রিটার্ন ধরে করতে পারবো। এখন আমি আবার ব্যাক করে আমি আবার এনাদার যে অ্যাপগুলো এভাবে চালাতে পারবো। এখন বন্ধুরা, যদি আপনারা আবার সেটিংস অপশন চলে যান, সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা আবার চলে যাবেন আপনার ফোনের সিকিউরিটি অপশনে, স্ক্রিন পিনিং। এখানে বন্ধুরা আপনি যদি এটাকে যদি আপনারা অন করে অফ করে দেন, 2 নম্বর যে অপশনটা আছে সেটাকে যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু তারা আপনাকে বলে দিবে না। আমাকে কিন্তু একটুকে, আমি যখন ব্যাক বাটন চাপলাম, হোম বাটন চাপলাম, এই লকটা খোলার চেষ্টা করলাম, তখন আমাকে তারা বলে দিছে যে আপনাকে কীভাবে লকটি খুলতে হবে। আপনারা যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে তারা বলে দিবে না।